গুড মর্নিং বন্ধুরা, রোববার রদ গেছে, আমরা তো সেই দিন ভিডিওটা আপলোড করতে পারিনি। আমি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আমরা এই বিকেলবেলা উঠে এই রদতলায় যাচ্ছি মেলা দেখতে, অটো করে গিয়ে আমরা বাইকটা নিয়ে যেতে পারিনি, যেহেতু পার্কিং করে অনেকটা দূরে যেতে হবে, ওই জন্য আমরা অটো করেই গেছি। গিয়ে দেখি রথের দড়ি এখনও টানা হয়নি, আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তারপর লাস্টে এক দাদা প্রসাদ দিল, একটু প্রসাদ খেলাম, খেয়েটে এবার আরও অনেকে আসার কথা ছিল, ওই জন্য একটু লেট করছিল। যেহেতু বুঝতেই তো পারছো এত বড় মেলা হয়, সবাই না আসলে তো আর টানা যায় না রথের দড়ি, মানে ওদের গেস্ট যারা তারা আসেনি বলে টানা হয়নি, যখন গেস্ট চলে এসছে তখন টান, এবার রথটা টানবে। এবার আমরা গেছি ফার্স্ট টাইম এত বড় মেলা, তোমাদের সাথে একটু কিছু ক্লিপ শেয়ার করে নিচ্ছি। দেখো তোমরা ওখানে কত লোক দাঁড়িয়ে রয়েছে। আমরা রথের দড়ি যখন টানবে আমরা ওপরেই দাঁড়িয়ে থাকবো, তারপরে টানতে যাবো, দেখবো পারবো না, লাস্টে আমরা নেমি, এত ভিড় হয়েছে যে বলার বাইরে। আর তার মধ্যে আমরা একটা জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছি, কাটা একটা গাছ আছে, শুধু সমানে পায়ে হাতে কাটা ফুটে যাচ্ছে। এই যে দেখো রথটা টেনে এবার আমরা যাবো একটু দড়ি টানতে। দড়ি টানা হয়ে যাওয়ার পর আমরা বলছি তাহলে আর এখানে দাঁড়িয়ে কী করবো, এবার আমরা একটু মেলার দিকে যাই। আর রথে জানো তো গাছ বসালে গাছ ভালো হয়, এটা পোছালো না, এটা সত্যি কথাটা। ওখানে গাছ বিক্রি হচ্ছে আর মেলা বসছে, আর লোকের লোক মানে গ্যাদারে গ্যাদারে লোক গেছে। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এতটা মানে রথ যেখানে হয়েছে তার থেকে দূরে মেলা বসেছে, মানে হাঁটতে 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 পায়েই ব্যথা হয়ে যাচ্ছে। ছেলে বলছে চলো মা তাড়াতাড়ি, দেখো এত সুন্দর জবা গাছ, আরও টগর গাছ, আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ বসেছে, মানে ফুলটা ফেমাস ফুল গাছটা, রথে সবাই ফুল গাছটাই কিনছে। তারপর হচ্ছে তোমার এবার আমরা হেঁটে হেঁটে যেতে যেতে দেখি আবার কিছু ওরা নৃত্য করবে, ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু দেখলাম ওদের নৃত্য, তখন চালু হয়নি। রাধা কৃষ্ণ তারপর অনেক কিছুই সেজেছে, আমরা ওই জন্য তাই অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর লাস্টে চলে গেলাম। এবার ছেলে আর ওর মাসি আসছে, এই যে ওর তো মাসিকে রাস্তায় পেয়ে গেলে আর চেনেই না, মেলায় তো আমি কেউ না, ওর মাসি সব, ওই জন্য ওর মাসির সাথেই হাত ধরে এবার এখানে একটুকুনি দাঁড়াবো, দাঁড়িয়ে টাড়িয়ে ওরা একটু নাচ টাচ করবে দেখতাম, কিন্তু ছেলে বলছে মা আমার ভালো লাগছে না। তখন আমরা কী করবো, একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আরও ভিড়, মানে ভিড়ে ভিড় ভিড় ঠেলা মানে অসম্ভব। এখানে আর একটা এবার গেলে মানে গেছি সেই ছটা, এবার আস্তে আস্তে 10:15 বেজে যেত, আমরা বলছি না দরকার নেই অত দেরি করে, আবার বাচ্চা নিয়ে যাব। তারপর চলে এসে মেলা থেকে ঘুরে নিলাম, ঘুরে টুরে এবার ডাল্লাপ চলে এসেছি, ডাল্লাপে এসে ছেলেবেলে লস্যি, আবার লস্যির জন্য আবার কিনলাম, রাহুল খাইনি, আমরা তিনজনে লস্যি খেলাম, মানে খুব একটাও ভালো না খুব খারাপও না, মানে মোটামুটি চলে যাবে। এই যে ছেলে এবার খাবে বলে বায়না করছে, বলছে না ওই যে ওর ভাতটা যেহেতু ফুটো ওইটা নেবে না, আমি বললাম তুই সাইডে এসে খা। তারপর আমরা হচ্ছে যাবো বাড়ি গিয়ে কী করবো। তারপর আমার এক সোনার দোকানে টাকা দেওয়া ছিল, ওদের রথযাত্রায় মানে দোকানে করে পুজো টুজো দেয় ওদের। তারপর গেলাম, মিষ্টির প্যাকেট দিল, যেহেতু 1000 টাকা দিলে ছাতা দেবে, আমি বলছি তাহলে 500 টাকা দিলে এখন ছাতা দেবে না, তাহলে আমি আর 500 দিয়ে দিলে আমার তো আর ছাতাই পেয়ে যাবো বলে আমি ইয়ার্কি মেরে বললাম আমাকে তাহলে একটা ছাতাই দাও তুমি। বলে বর্ষায় কেউ ছাতা হাতছাড়া করতে চায়, বন্ধুরা তোমরাই বলো যে বর্ষায় কেউ ছাতা কেউ কিন্তু দিতে চায় না। আমিও ভালো ফ্রিতে যদি একটা ছাতাই পেয়ে যাই টাকাটা তো আমার খাতায় উঠেই যাবে, তো আমি 500 টাকাটা দিয়েই দিলাম। তবে